আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম দশম শ্রেণীর 4.1 এর 19 নম্বর অঙ্কটি তোমাদেরকে পড়াবো। এখন আমি বোর্ডে উঠে নিয়েছি অলরেডি, তোমরাও উঠে নিতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন আমি অঙ্কটি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই অঙ্কটি দেখো। রুট থ্রি, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে পাওয়ার। এটা বেস, এটা পাওয়ার, এটা বেস, এটা পাওয়ার, এটা বেস, এটা পাওয়ার। ওকে, তো এখন এই বেসটা দেখো, রুট থ্রি, কোন বেজের কোন রুটের সংখ্যা কে আমরা সবসময় এভাবে লিখতে পারি, থ্রির পাওয়ার হাফ, এভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো সবাই? তো এখন আমরা এটাকে এভাবে লিখবো, থ্রি পাওয়ার হাফ। কোন রুটের সংখ্যাকে অবশ্যই তার পাওয়ার হাফ লিখতে পারবে। এক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে, এবার এটাকে আমরা লিখবো, যখন এই রুটের পরিবর্তে তো আমরা হাফ লিখছি, কিন্তু যখন এটার ভিতরে একটা সংখ্যা থাকবে তখন সেই সংখ্যাটা ওয়ান এর নিচে চলে যাবে। বুঝতে পেরেছ? যদি রুট থাকে তাহলে হাফ লিখবো, কিন্তু রুটের এই ভিতরে যদি থ্রি থাকে বা অন্য কোনো সংখ্যা থাকে তাহলে এই ওয়ান এর নিচে আমরা সেই সংখ্যাটা লিখবো। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, তো তোমরা দেখো, এখন আমি এটা এখানে ওয়ান বাই থ্রি লিখছি, থ্রি লিখলাম, তারপরে 2x-1 রাখলাম, এবার বা দিলাম থ্রির পাওয়ার এক্স প্লাস ওয়ান এর সাথে এই হাফটার কি সম্পর্ক, গুণ সম্পর্ক, কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে এক্স প্লাস ওয়ান এর সাথে মূলত ওয়ান এর গুণ সম্পর্ক, টু এর সাথে মেনলি ভাগ সম্পর্ক। তো এক্স প্লাস ওয়ান একে এক্স প্লাস ওয়ান লিখলাম, তারপর হচ্ছে নিচে টু, টু এর জায়গায় টু রাখলাম। এরপরে সমান সমানটা একটু বেস সরাসরি দেবো। তোমরা অনেকেই সমান সমানটা কি করো, এটা সরাসরি দাও, পাওয়ারটা সরাসরি দেবো। তোমরা পাওয়ারটা কখনোই বেজের সরাসরি, এই পাওয়ার হিসেবে পাওয়ারের সরাসরি দিবা, তোমরা সবসময় বেজের সরাসরি সমান সমানটা দিবা। তো এরপর আমরা থ্রিটা লিখলাম, এরপরে টু এক্স মাইনাস ওয়ান লিখে টু এক্স মাইনাস ওয়ানের সাথে একের গুণ সম্পর্ক, তাই গুণ করলাম, গুণ করলে যা থাকে তাই বসাই দিলাম, আর থ্রিটা নিচে বসালাম। এখন উভয় দিকে দেখো পাওয়ারটা ভিন্ন, কিন্তু বেসটা একই রকম, বেসটা কি একই রকম। তো বেসটা আমরা উঠিয়ে দিয়ে শুধু পাওয়ারটা বসাব, এক্স প্লাস ওয়ান বাই টু সমান সমান হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি, বা এখন থ্রির সাথে এই এক্সটা গুণ করে দেবো, থ্রির এক গুণ করলে কত হয় থ্রি এক্স প্লাস ওয়ান, থ্রি এক্স প্লাস থ্রি, তিনের সাথে এক গুণ করলে তিন একে তিন, ঠিক আছে, থ্রির সাথে এক্স প্লাস ওয়ানকে গুণ সম্পর্ক, আর টু এর সাথে টু এক্স প্লাস ওয়ান এর গুণ সম্পর্ক, টু এর সাথে টু এক্স গুণ করলে ফোর এক্স হয়ে যায়। তারপর হচ্ছে টু এর সাথে মাইনাস ওয়ানকে গুণ করলে আমরা কি লিখতে পারবো বলতো, টু এর সাথে মাইনাস ওয়ানকে গুণ করলে আমরা মাইনাস টু লিখবো। কথা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, অবশ্যই আশা রাখি বুঝতে পেরেছো। তোমরা যারা যারা বুঝতে পারো নাই তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো পরবর্তীতে আমি পরবর্তী লাইনে চলে যাই, এখানে থ্রি আছে, এখানে মাইনাস টু আছে, সুতরাং আমরা থ্রি থেকে থ্রিটা রাখবো আর মাইনাস টুটাকে এই পাশে নিয়ে আসবো, থ্রি প্লাস টু হয়ে যাবে। এরপর এখানে ফোর এক্স আছে, ফোর এক্স এর জায়গায় ফোর এক্স রাখবো, আর থ্রি এক্সটা যেহেতু এই পাশে প্লাস আছে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো আমরা এখন এখানে থ্রি আর টু যোগ করলে কত পাবো, ফাইভ পাচ্ছি, আর এখানে ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কত পাচ্ছি, এক্স পাচ্ছি, সুতরাং এক্স সমান সমান ফাইভ। অতএব নির্ণেয় সমাধান লিখব, নির্ণেয় কে সমাধান এক্স সমান সমান ফাইভ। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন থেকে তোমরা যদি না বুঝো তাহলে আমাকে একান্ত ভাবেই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে, সুতরাং যাতে আমি পরবর্তী ভিডিও তোমাদেরকে আবার দিতে পারি। খোদা হাফেজ।